Assalamualaikum. Welcome to my channel Crochet Tutorial 24. আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। দেখুন আমি আজ এই সুন্দর লং কোটিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের আজকে দেখাবো এটা কিভাবে করেছি। এটা ছয় থেকে সাত বছরের বাচ্চা মেয়ের জন্য করা। এটা লং প্রায় 26 ইঞ্চির মতো। দেখুন আমি এটা নয়তার সুতা দিয়ে করেছি। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওর সঙ্গে থাকুন এবং না টেনে সম্পূর্ণটা দেখুন। তো চলুন শুরু করি। এর জন্য আমাকে যা করতে হবে, তো দেখুন এটা শুরু করার জন্য আমাদের এই যে লক্ষ্য করুন আমরা যে ফিতা করেছি এই যে এখান থেকে, এটা হলো আমাদের নেকের কর্নার। এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের হলো একটি কর্নার। দেখুন আমার ফিতাটার কর্নার হয়তো বোঝা যাচ্ছে না, ফিতাটা সরিয়ে দেখাই। দেখুন এখান থেকে এই পর্যন্ত হলো আমার একটি কর্নার। আমাদের এই কর্নার কিন্তু আমাদের শোল্ডারের দিকে গেছে। দেখুন এটা কিন্তু আমাদের শোল্ডারের পোর্শন, শোল্ডারের দিকে গেছে একটা কর্নার। দ্বিতীয় কর্নারটা আমাদের ব্যাকে পেছনের দিকে, তৃতীয় কর্নারটা আরো একটি শোল্ডার। আমাদের এই এই গলাতে বা এই কোটিতে আমাদের মোট তিনটা কর্নার হবে, আর চার নম্বর কর্নারটা আমাদের খোলা হবে। তো এর জন্য আমাদের যেভাবে চেইন নিতে হবে সেই হিসাবটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা এর থেকে ছোট বা বড় সাইজের করতে চাইলে কিভাবে করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। তো লক্ষ্য করুন আমার এটা করার জন্য আমার মোট চেইন লাগবে সাত। তো এর জন্য আমাদের মোট চেইন লাগবে 147টি। দেখুন চেইন লাগবে হলো গিয়ে 147। দেখুন আমাদের মোট চেইন লাগবে হলো গিয়ে 147টি। এটাকে আমরা আমাদের এই চার কোনা নেকে আমরা ভাগ করে কিভাবে ফেলতেছি দেখুন। আমাদের 147টা চেইন থেকে ধরুন আমরা এখানে হলো গিয়ে তিনটি চেইন, আমরা এই যে এই কর্নারে আমরা তিনটা চেইন নিলাম। লক্ষ্য করুন তিনটা চেইন আমরা এখানে রেখে দিলাম। তিনটা চেইন থেকে আমাদের ফার্স্ট ডাবল ক্রুশ হবে। তো এর জন্য তিনটা চেইন সমান আমাদের ফার্স্ট ডাবল ক্রুশ, যেটার উপরে এই চেইনটা থাকবে সেটা হলো আরো একটি এক্সট্রা চেইন। তিন টোটালে আমাদের ফার্স্ট ডাবল ক্রুশের জন্য আমাদের এখানে চারটা চেইন হলো। আমরা কিন্তু শুরুটার কথা বলতেছি, আমরা যখন 147টা চেইন করব তখন তিনটা চেইন স্কিপ করে চার নাম্বারটা, তিনটা চেইন সমান একটা ডাবল ক্রুশ, আর সেই ডাবল ক্রুশটা আবার একটা চেইনের উপরে হবে বলে ইন টোটালি আমরা চারটা চেইন স্কিপ করতে হবে। তো এই চারটা চেইন সমান একটা ডাবল ক্রুশ। তো এখানে চারটা ডাবল ক্রুশ হলো, এখানে চারটা চেইন সমান একটা ডাবল ক্রুশ হলো, আর আমরা এখানে কি করব। তো দেখুন আমাদের এখানে চারটা চেইন হলো, আর আমরা এখানে রাখবো হলো গিয়ে 38 চেইন। তো আমরা এই চারটা চেইন বাদ দিয়ে 38 নাম্বার চেইনটা বাদ দিয়ে আমরা কি করব দেখুন 39 নাম্বার চেইন, মানে আরো একটা 39 নাম্বার চেইন আমরা একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব। তারপরে এইখানে আবার এক থেকে শুরু করে 32টা চেইন নিব। 32টা চেইন নিয়ে 33 নাম্বার চেইনে আমরা মার্ক করে দিব, মার্ক স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিব। আবার দেখুন এই 33-এর পরে আবার এক থেকে কাউন্ট করে আবারও আমরা 32টা চেইন রেখে 33 নাম্বার চেইনে আমরা আবারও একটা স্টিচ মার্কার করে দিব। তো মার্কার করার পরে আপনারা এই আবার এই 33 নাম্বারের পর থেকে আপনারা আবার কাউন্ট করে দেখুন আমাদের এখানে আবারও রয়েছে 38টা চেইন। তো আমাদের ইন টোটালি কয়টা চেইন হইলো, আমরা একটা 147টা চেইনকে কিভাবে ভাগ করলাম দেখুন। আমাদের এই ফার্স্ট কর্নারে আছে, মানে ফার্স্টের শুরুতে আছে চারটা চেইন, এখানে 38টা, এই কর্নারে একটা, এখানে 32টা, এই কর্নারে একটা, এখানে 32টা, এখানে একটা, এখানে 38। ইন টোটালি আমাদের কিন্তু 47টা চেইন হচ্ছে। দেখুন 38 38 32 32, তারপরে 1 2 3 3 3 1। তো দেখুন আমি সবগুলো একসাথে কাউন্ট করতে, আমরা 147টা চেইনকে আমরা সমান ভাগে ভাগ করে দিলাম। আমরা 147টা চেইন করব, করে আমরা এখান থেকে 38টা চেইন স্কিপ করে 39 নাম্বার চেইনে হলো গিয়ে আমরা কি করব,
এক নাম্বার চেইনে মানে যে 38টা বাদ দিয়ে 38 এর পরেরটাই হলো গিয়ে এক না 38 এর পরের যে চেইনটা সেটাই হলো গিয়ে 39 নাম্বার চেইন ওখানে আমরা একটা স্টিচ মার্কার দিব তারপর আবার এক থেকে কাউন্ট করে 32টা বাদ দিয়ে 33 নাম্বার চেইনে গিয়ে আমরা আবার একটা স্টিচ মার্কার দিব এবং 33 আবার এক থেকে শুরু করে 32টা বাদ দিয়ে 33 নাম্বার আবার স্টিচ মার্কার দিব পরে আর স্টিচ মার্কার দেওয়ার দরকার নেই কারণ আমাদের এখানে তো শেষ এবং এটা হলো গিয়ে আমাদের শুরু আমরা এই জায়গাটা খোলা রাখবো আমাদের নেক আর এটা এটা কিন্তু আমাদের শোল্ডার সাইড এই সাইডটা আমাদের শোল্ডার এই সাইডটাও কিন্তু আমাদের শোল্ডার সাইড এই দুইটা সাইড কিন্তু আমাদের শোল্ডার সাইড এটা আমাদের ব্যাক সাইড দেখুন এটা হলো আমাদের ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর এটা হলো দুইটা শোল্ডার তো চলুন আমরা আমাদের কুটির কোটির কাজটি শুরু করছি আমি অফ ক্যামেরায় 147টা চেইন করে তারপরে আমাদের কাঙ্ক্ষিত আমি এভাবে যেভাবে বুঝিয়েছি ওইভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে তারপরে আপনাদের সামনে ফিরছি আর হ্যাঁ যদি আপনারা এটা বড় করতে চান বা ছোট করতে চান এই যে 38টা চেইন আছে এটা মিলিয়ে কমিয়ে নেবেন ধরেন এখানে আপনি 36টা চেইন রাখলেন এখানে 36টা চেন রাখলেন এখানে 30টা রাখলেন এখানে 30টা রাখলেন যদি ছোট করতে চান এর থেকেও ছোট করতে পারেন আপনারা চাইলে এখানে 36টা জায়গা 34টা করতে পারেন এই দুই সাইডে 34টা করে রাখতে পারেন এখানে 28টা করে রাখতে পারেন আর এর থেকে বড় করতে চাইলেও এই দুই সাইডে 40টা করে রাখতে পারেন বা 40টা 42 আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে চেইন এই যে চারটা জায়গার চেইন কমিয়ে বাড়িয়ে নেবেন এগুলো কিন্তু কমবে না আপনি যদি মনে করেন যে আপনি বড় করবেন বলে কর্নারেও একটার জায়গায় দুইটা চেইন দিবেন তাহলে কিন্তু হচ্ছে না কর্নার গুলো সব সেম থাকবে আপনারা ছোট করতে চাইলে সামঞ্জস্য মানে আনুপাতিক হারে এখানে দুইটা কমাইলে এখানেও দুইটা কমাইয়েন এখানে দুইটা কমালে অবশ্যই এখানে দুইটা কমাবেন এখানে মানে যে সংখ্যক বাড়াবেন সেম সংখ্যক এখানেও বাড়াতে হবে আবার এখানে যে সংখ্যক কমাবেন সেম সংখ্যক এখানেও কমাতে হবে তেমন করে আপনারা সেম সাইজটা না করে আমার এটা লং 26 ইঞ্চি হয়েছে আপনারা 26 এর থেকে ছোট বড় করতে চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে চেইন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর যদি লং এর দিকটিকে ছোট বড় করতে চান তাহলে আমি যে আমার 26 ইঞ্চি করেছি লং আপনারা চাইলে এর থেকেও বেশি 30-32 ইঞ্চি ওর করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো চলুন শুরু করি তো দেখুন আমি অফ ক্যামেরা 147টা চেইন করে নিয়েছি এবং 147টা চেইনের থেকে আমি প্রথমে একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম দেখুন 147টা চেইন থেকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম 39 নাম্বার চেইনে আবার 39 নাম্বার চেইনের পর থেকে এক থেকে কাউন্ট করে আমি 33 নাম্বার চেইনে আরও একটা স্টিচ মার্কার দিয়ে দিয়েছি আবার দেখুন আবার এই 33 নাম্বার স্টিচ মার্কারের পর থেকে আবার এক থেকে কাউন্ট করে আমি আবারও 33 নাম্বার আর স্টিচে আমি আরও একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম দেখুন এর পরে কিন্তু এখানে যতগুলো চেইন আছে সেটা কিন্তু আবার 38টা চেইন হবে কেন 38টা হবে আমি বলি আমরা এখানে ফার্স্ট চেইনে আমরা তিনটা ডাবল ক্রুশ করতেছি দুইটা ডাবল ক্রুশ দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশ করতেছি সরি তো আমরা দেখুন এই ফার্স্ট চেইনে আমরা তিনটা ডাবল ক্রুশ তিনটা চেইন তিনটা ডাবল ক্রুশ করবো এবং এখানে এসে আমরা কি করব দেখুন এখানেও এসে আমাদের একটা কর্নার হবে মোট কথা আমরা তিনটা যে স্টিচ মার্কার দিয়েছি আমাদের তিনটি স্টিচ মার্কারে আমাদের তিনটা কর্নার হবে আমাদের ফার্স্ট কর্নারটা হলো একটা স্লিপস এর কর্নার সেকেন্ডটা হলো ব্যাকের এবং থার্ড হলো গিয়ে আর একটা স্লিপস এর কর্নার আমরা এইভাবে আমাদের কোটিটা করতেছি দেখুন এরকম করে তো আমি শুরু করি আমি চেনগুলো যেহেতু করে নিয়েছি দেখুন আমি এক্সট্রা তিনটা চেইন করে নিব আমি 39 নাম্বার চেইনে দেখুন চেপে ধরে আমি তিনটা চেইন করব 1 2 3 তিনটা চেইন করে এই যে 4 নাম্বার চেইনটা ছিল ওটাতে আমি আরও দুইটা ডাবল ক্রুশ করে নিব দেখুন 1 2 দুইটা ডাবল ক্রুশ করে নিলাম এখন তিনটা চেইন করব 1 2 3 তিনটা চেইন করে সেম স্টিচে আরও তিনটা ডাবল ক্রুশ করব দেখুন 1 2 3 দেখুন আমরা ফার্স্ট চেইনে তিনটা ডাবল ক্রুশ তিনটা চেইন তিনটা ডাবল ক্রুশ করে নিলাম এখন দুইটা চেইন করব 1 2 দুইটা চেইন করে দেখুন 1 2 দুইটি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমরা একটি ডাবল ক্রুশ করব
चतुर्थ स्टीचे एक डबल क्रोश करब एवं पंचम स्टीचे हमें एक डबल क्रोश करब। देखुन आमी आबारो दुटी चेन करब, एक दुई दुटी चेन करे आबारो दुईटा स्किप करब, एक दुई दुटी स्किप करे आबारो देखुन दुईटा डबल क्रोश, एक सरि पाशापाशी तीनटा डबल क्रोश हबे तीनटी स्टीचे, एक दुई तीन देखुन आबारो तीन दुईटा चेन, एक दुई दुईटा चेन करे आबारो देखुन एक दुई दुटी स्किप करे तीन नम्बरटाते एक डबल क्रोश, পরবর্তীতে একটি ডাবল ক্রোশ এবং এর পরবর্তীতে একটি ডাবল ক্রোশ। তেমন করে আমরা প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে নিব। দেখুন আবারো দুইটা চেইন, এক দুই দুইটা চেইন করে এক দুই দুইটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ এবং এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ এবং এর পরবর্তী স্টিচে আবারও একটি ডাবল ক্রোশ, আবারও দুইটা চেইন, আবারও এক দুই দুইটি স্টিচ স্কিপ করে। তো আমি এমন করে অফ ক্যামেরা এই যে স্টিচ মার্কার পর্যন্ত করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট হওয়ার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় স্টিচ মার্কারের কাজ পর্যন্ত আমি তিনটা করে ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আবারও দুইটা চেইন করব, দুইটা চেইন করে দেখুন আবারও আমার দুইটা স্টিচ পরে স্টিচ মার্কার দেওয়া। দেখুন এক দুই দুইটি স্টিচ বাদ দিয়ে তিন নাম্বার আমার স্টিচ মার্কারটা দেওয়া আছে। তো আমরা এখানে একটি কর্নার করব, আমরা স্টিচ মার্কারগুলো দিয়েছিলামই কর্নার করার জন্য। তো আমি স্টিচ মার্কারটা খুলে ফেলবো, খুলে দুইটা স্টিচ স্কিপ করে দেখুন এক দুই দুইটি স্টিচ স্কিপ করি স্টিচ মার্কারের স্থানে আমরা একটি কর্নার করব। এর জন্য আমি এখানে প্রথমে তিনটা ডাবল ক্রোশ করব, দেখুন প্রথমে তিনটা ডাবল ক্রোশ, তারপরে তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে সেম স্পেসে আবারও তিনটা ডাবল ক্রোশ, সেম স্পেসে আবারও তিনটা ডাবল ক্রোশ, দেখুন এক দুই তিন, দেখুন সেম স্পেসে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করলাম। আমাদের এখানে একটি কর্নার উঠে আসলো, আমি আবারও দুইটা চেইন করব, এক দুই দুইটা চেইন করে দেখুন একটা দুইটা দুইটি স্কিপ করে তিন নাম্বারে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করব, পরপর তিনটা ডাবল ক্রোশ করব প্রত্যেকটি স্টিচে, পরপর তিনটি স্টিচ আমি তিনটা ডাবল ক্রোশ করে নিলাম, আবারও দুইটা চেইন, এক দুই দুইটা চেইন দিয়ে এক দুই দুইটি স্টিচ স্কিপ করে তিন নাম্বার স্টিচ থেকে আবারও পরপর তিনটে স্টিচে তিনটা ডাবল ক্রোশ করে নিব। তো আমাদের এই সম্পূর্ণ রটা এরকমভাবেই হবে, লক্ষ্য করুন আমরা প্রত্যেকবার এই যে এইভাবে দুইটা করে চেইন করে করে দুইটি স্টিচ স্কিপ করে আমরা তিনটা করে ডাবল ক্রোশ করব পরপর, এবং যতটা স্টিচ মার্কার আছে স্টিচ মার্কারের ওইখানে গিয়ে আমরা কর্নার করার জন্য আমরা কি করব তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করব। আমাদের কর্নারের জন্য এটা করতে হবে, তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ। তো আমি এমন করে দেখুন এই যেভাবে বিষয়টা খুবই সহজ তাই সম্পূর্ণটা দেখাচ্ছি না, আমি এই কর্নারে এসেও সেমভাবে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করব, এখানে এসেও সেইভাবে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করব। তো আমাদের আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় তিনটা স্টিচ মার্কারে আমি তিনটা কর্নার করে নিয়েছি। দেখুন এটা আমার ফার্স্ট কর্নার ছিল, এই দেখুন এই একটা কর্নার, আমি এই স্টিচ মার্কারের কর্নারে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করেছি, আর প্রত্যেক দুইটা বাদ দিয়ে দিয়ে তিন নাম্বারটা থেকে তিনটা করে আমি ডাবল ক্রোশ করে নিয়েছি। দেখুন এই যে এই কর্নারেও আমি একটি করে নিয়েছি, এই কর্নারেও আমি একটি করে নিয়েছি। এখন আমি লাস্ট আমার আমরা যে আটত্রিশটা চেইন নিয়েছিলাম যার কারণে আমাদের এখানে এক এক দুই তিন তিনটা চেইন রয়েছে, তো আমরা কি করব দেখুন দুইটা চেইন করে, লক্ষ্য করুন আমাদের এখানে আর মাত্র তিনটা চেইন বাকি আর আমরা দুইটা চেইন অলরেডি নিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব দুইটা চেইন স্কিপ করে তিন নাম্বার বা লাস্ট চেইনে দেখুন আমরা তিনটা ডাবল ক্রোশ করব সেম চেইনে, এক দুই তিন, দেখুন
সেম চেইনে তিন নাম্বার চেইনে আমরা তিনটা ডাবল ক্রোশ করে নিলাম। এখন তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে আবারও সেম চেইনে আমরা আরও তিনটা ডাবল ক্রোশ করে নিব। দেখুন, এক দুই তিন, তোমাদের ফার্স্ট র কমপ্লিট। দেখুন আমাদের ফার্স্ট র কমপ্লিট। আমাদের এটা তিন কোণা হয়ে চার কোণা হবে যদিও, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা হলো ব্যাক পেছনের অংশ, আর এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, দুইটা কর্নার হলো গিয়ে দুইটা শোল্ডার, এবং এটা হলো ফ্রন্ট। ফ্রন্ট আর্মটা আমি খোলা রেখেছি কোটিটার। তো দেখুন পরবর্তীতে আমরা কি করব, আমাদের ফার্স্ট র কমপ্লিট। এখন আমি আবারও তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে টার্ন করে দেখুন আমাদের এখানে যে তিনটা চেইনের স্পেস আছে, দেখুন তিনটা চেইন করে আমাদের এখানে তিন চেইনের যে স্পেস আছে ওইখানে আমি তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ করে নিলাম। এখন আবারও তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে সেম স্পেসে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন। দেখুন আমি তিন চেইনের স্পেসে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ কিনে নিলাম। এখন আমি দুইটা চেইন করব, এক দুই, দুইটা চেইন করে এই যে আমাদের টু চেইন স্পেস ছিল, আমাদের যে ফার্স্ট টু চেইন স্পেস ছিল ওখানে আমরা তিনটা ডাবল ক্রোশ করব। দেখুন, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেইন, এক দুই, দুইটা চেইন করে আবারও এই তিনটা স্টিচ স্কিপ করে পরবর্তী টু চেইন স্পেসে আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, আবারও দুইটা চেইন, আবারও পরবর্তী স্পেসে তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, আবারও তিনটা, দুইটা চেইন, আবারও পরবর্তী স্টিচে আমি তিনটা ডাবল ক্রোশ করে নিব। দেখুন দুইটা চেইন, আবারও পরবর্তী স্টিচে তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, আবারও দুইটা চেইন, এক দুই, দুইটা চেইন করে পরবর্তী টু চেইন স্পেসে আবারও দেখুন তিনটা ডাবল ক্রোশ। আমরা প্রত্যেকটা টু চেইন স্পেসে আমরা তিনটা করে ডাবল ক্রোশ দিব, এবং ডাবল ক্রোশের আগে এবং পরে আমরা দুইটা করে চেইন দিব। দেখুন আমরা প্রত্যেকটা স্টিচে তিনটা করে ডাবল ক্রোশ করতেছি এবং আগে দুইটা করে চেইন করে নিচ্ছি, আবারও দুইটা চেইন, এক দুই, দুইটা চেইন করে দেখুন পরবর্তী টু চেইন স্পেসে আমি আবারও এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ করলাম, আবারও দুইটা চেইন, আবারও পরবর্তী টু চেইন স্পেসে এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেইন, আবারও পরবর্তী স্টিচে দেখুন এক দুই তিন, আবারও তিনটা ডাবল ক্রোশ, আবারও এক দুই, দুইটা চেইন করে দেখুন আমি কর্নারে চলে এসেছি। আমরা সেমভাবে কর্নারেও তিন চেইন স্পেস, মানে কর্নারে যে তিনটা চেইন স্পেস আছে ওখানে আমরা আবারও তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা চেইন, সেম স্পেসে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করে নেব, এক দুই তিন। দেখুন তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করে নিলাম আমাদের কর্নারে। কর্নারে প্রতিটা বার সেমভাবেই হবে, তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশ প্রত্যেকবার, আবারও দুইটা চেইন,
আবারও দুই চেন স্পেসে আমরা তিনটা ডাবল ক্রোশ করব। দুই তিন, আবারও দুইটা চেন, আবারও পরবর্তী দুই চেন স্পেসে এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ। তো দেখুন আমি এমন করে আমার সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব। তো দেখুন আমি অফ ক্যামেরায় এমন করে সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি। আমি প্রত্যেকটা টু চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশ করব এবং প্রত্যেকটা কর্নারে তিনটা চেন। দেখুন আমি প্রত্যেকটা টু চেন স্পেসে আমি তিনটা করে ডাবল ক্রোশ করব এবং কর্নারে তিনটা করে ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশ করব প্রত্যেকবার। দেখুন আমি এই সেম ভাবে বাকি এই রর বাকি অংশটা প্রত্যেকটা টু চেন স্পেসে আমি তিনটা করে ডাবল ক্রোশ করব, টু চেন স্পেস করে করে, এবং কর্নারে এসে টু চেনের এখানে যে তিন চেনের স্পেস আছে সেখানে আমি তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশ করে নিব সেম ভাবে। এটা যে এই কর্নারটা যেভাবে করেছি প্রত্যেকটা কর্নার সেম ভাবেই হবে, তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশ হবে সেম ভাবে। আর প্রত্যেকটা স্পেসে আমরা তিনটা করে ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা করে ডাবল ক্রোশ করব। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণটা করে নিচ্ছি ফিচি কমপ্লিট করার পর। তো দেখো, তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিয়েছি। আমি প্রত্যেকটা টু চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা করে ডাবল ক্রোশ করে নিয়েছি এবং প্রত্যেকটা কর্নারে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশ করে নিয়েছি এবং প্রত্যেকটা টু চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশ করে নিয়েছি এবং পরবর্তীতে দুইটা করে চেন, আবার তিনটা করে ডাবল ক্রোশ, আবার দুইটা চেন, আবার তিনটা করে ডাবল ক্রোশ, এমন করে আমি সম্পূর্ণ রটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি লাস্ট যে টু চেন স্পেস ছিল, দেখুন লাস্ট যে টু চেন স্পেস ওখানে আমি তিনটা ডাবল ক্রোশ করে নিলাম। এখন দুইটা চেইন করব, এক দুই, দুইটা চেইন করে আমাদের যে এখানে তিন চেন স্পেস ছিল ওখানে আমি তিনটা ডাবল ক্রোশ করব। দেখুন এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ করলাম, তারপরে এক দুই তিন, তিনটা চেইন, আবারও সেম স্পেসে আমি আরো তিনটা ডাবল ক্রোশ করে নিব, এক দুই তিন। দেখুন আমি কর্নারের মতো আমি এখানেও তিনটা চেনের স্পেসে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন লক্ষ্য করুন আমি আরো একটি ডাবল ক্রোশ করব। আমরা যে প্রথমে তিনটা চেন করেছিলাম, লক্ষ্য করুন প্রথমে তিনটা চেন করেছিলাম, সেই তিন চেন দিয়ে আমরা একটি ডাবল ক্রোশ করে নিব। দেখুন তো আমাদের সেকেন্ড রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আবার নতুন আরেকটি থার্ড রর জন্য দেখুন আবারও তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে টার্ন করে দেখুন আমাদের তিন চেনের স্পেসে আবারও আমরা কি করব, তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন, সেম তিন চেন স্পেসে আবারও তিনটা ডাবল ক্রোশ, দুই তিন, আবারও দুইটা চেন, এক দুই, দুইটা চেন করে পরবর্তী তিন চেনের টু চেন স্পেসে আবারও আমরা তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেন, আবারও দুইটা চেন, আবারও পরবর্তী টু চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেন, আবারও টু চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেন। তো আমরা এরকম করে আমরা সম্পূর্ণ রটি কমপ্লিট করব। আমরা কর্নারে এসে তিনটা ডাবল ক্রোশ, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশ দিব প্রত্যেকবার এবং প্রত্যেকটা টু চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশ দিব এবং পরবর্তীতে দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশ, আবার দুইটা চেন, আবার তিনটা করে ডাবল ক্রোশ, দুইটা চেন। তো এমন করে আমি সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিয়েছি। তো দেখুন অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটা করে নিয়েছি।
আমি এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি আবারও দুইটা চেইন করে দেখুন আমাদের যে এখানে তিন চেইন স্পেস ছিল দুইটা চেইন করে আমাদের তিনটা চেইনের স্পেসে আমরা কি করব তিনটা ডাবল ক্রোশ করব এক দুই তিন তিনটা ডাবল ক্রোশ করে নিলাম তিনটা চেইন করব এক দুই তিন তিনটা চেইন করে দেখুন সেম স্পেসে আমি আরো তিনটা ডাবল ক্রোশ করব এক দুই তিন দেখুন সেম স্পেসে আমি আরো তিনটা ডাবল ক্রোশ করে দেখুন আমরা যে এর আগের রতে তিনটা চেইন করেছিলাম দেখুন আগের রতে যে তিনটা চেইন করেছিলাম ওই তিন নাম্বার চেইনের ভেতর দিয়ে আমরা এখন আরো একটি ডাবল ক্রোশ করে নিব দেখুন তিন নাম্বার চেইনের ভেতর দিয়ে আমি আরো একটি ডাবল ক্রোশ করে নিয়েছি আবারও তিনটা চেইন আবারও টার্ন করে তিন চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তিনটা চেইন আবারও সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন দেখুন আবারও তিনটা ডাবল ক্রোশ আবারও দুইটা চেইন আবারও টু চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন আবারও দুইটা চেইন আবারও টু চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশ এক দুই তিন তো আমি এমন করে সম্পূর্ণ রটা কমপ্লিট করে ফেলবো ইনফ্যাক্ট সম্পূর্ণ র না আমি সেম ভাবে আমি এখানে তিনটা র কিভাবে করেছি সেটা দেখালাম আপনাদেরকে আমি সেম ভাবে আমাদের স্লিপসের কর্নার জয়েন্ট পর্যন্ত আমি অফ ক্যামেরা করে নিব জয়েন্টটা দেখাবো আমি জয়েন্টটা কিভাবে করি দেখুন আমাদের কোটিটার এটা হলো ব্যাক পার্ট এই যে এটা হলো ব্যাক পার্ট এটা হলো ব্যাকের কর্নার আমরা এবার এটা ব্যাকের কর্নার এটা হলো একটা শোল্ডারের কর্নার দেখুন এটা একটা শোল্ডার কর্নার এবং অপর শোল্ডার কর্নার হলো এটা এই দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি তো দেখুন আমাদের কোটির এটা হলো আমাদের ব্যাক পার্ট আর এটা হলো আমাদের দুইটা স্লিপস আমি অফ ক্যামেরায় স্লিপসের জয়েন্ট পর্যন্ত সেম ভাবে যে এখানে তিনটা র যেভাবে করেছি এখানে প্রত্যেকটা কোণা যেভাবে করেছি প্রত্যেকটা কর্নার যেভাবে করেছি তারপরে এই কর্নারটা যেভাবে করেছি এবং শুরু এবং শেষ প্রত্যেকবার যেভাবে করেছি তিনটা করে ডাবল ক্রোশ তিনটা চেইন তিনটা করে ডাবল ক্রোশ এই যে এক্সট্রা চেইনগুলো এক্সট্রা ডাবল ক্রোশ আমি এখানে যেভাবে যেভাবে দেখেছি সেমভাবে আমি এই আমার স্লিপস এর জয়েন্ট পর্যন্ত মানে আর্ম হোলের জয়েন্ট পর্যন্ত অফ ক্যামেরা কমপ্লিট করে নিব আমি অফ ক্যামেরা কমপ্লিট করে আর্মের জয়েন্ট আর্ম হোলের জয়েন্টটা আমি আপনাদের দেখিয়ে দিব তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর তো দেখুন আমি অফ ক্যামেরায় আর্ম হোলের আগ পর্যন্ত করে নিয়েছি আমি দেখুন আমাদের আর্ম হোল কতটুকু নিয়েছি দেখুন আমি আমাদের ফাইভ ইঞ্চি পর্যন্ত আমরা আর্ম হোল নিয়েছি দেখুন এখান থেকে আমাদের নেক থেকে ফাইভ ইঞ্চি পর্যন্ত আমরা আর্ম হোল নিলাম আর এখান থেকে এখানে প্রায় সাড়ে ছয় ইঞ্চি আবার দেখুন এখান থেকে পাঁচ ইঞ্চি এবং এখান থেকে আবারও প্রায় সাড়ে ছয় ইঞ্চি দেখুন সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি আমরা দুইটি স্টিচ মার্কেট দিয়ে মার্ক করে নিয়েছি পাঁচ ইঞ্চি এবং সাড়ে ছয় ইঞ্চিতে এবং আমাদের বডি হয়েছে দেখুন দশ ইঞ্চি বডি হয়েছে আমাদের এই দেখুন আমি বডি আমাদের নিয়েছি দশ ইঞ্চি তো আমরা এই এই পর্যন্ত এসে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি দুদিকেই লক্ষ্য করুন দুদিকে আমি একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি এখন আমরা কিভাবে আর্ম হোলটা জয়েন করব সেটা